বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ, সহসভাপতি শাহ আখতার হোসেন টুটুল, গুলাম রব্বানী, সাবেক আহ্বায়ক এম এ মালেক এতে স্বাগত এতে বক্তব্য রাখেন। এছাড়া বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক রাষ্ট্রে এ নির্বাচন মেনে নেবে না বলে উল্লেখ করে অনতিবিলম্বে নির্বাচন বাতিলেরও দাবি জানান তারা। বিক্ষোভ সভায় যুক্তরাজ্য বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনকে দণ্ডভোগের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবিতে ব্রিটিশ সোসাইটির উচ্চকণ্ঠ এবার প্রকম্পিত করল দেশটির পার্লামেন্ট এলাকা। মঈনুদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে বুধবার সকালে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে প্রবাসী বাংলাদেশি ছাড়াও মঈনুদ্দিনের দণ্ড কার্যকরীর পক্ষে মত প্রকাশ করেছেন ব্রিটিশ এমপি ও বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা। মুক্তিযুদ্ধের পক্ষের প্রায় 71টি সংগঠনের সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সাপোর্ট ফোরাম আইসিটির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন বর্ণের বিপুল সংখ্যক মানুষের সমাবেশ ঘটে। আইসিটি সাপোর্ট ফোরাম নেতা জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও আনসার আহমেদ উল্লাহর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ব্রিটিশ মন্ত্রী জিম ফিটজপ্যাট্রিক এমপি, অ্যান্ডি লাভ এমপি, স্ট্যানফোর্ড পিস অ্যান্ড স্যামুয়েল ওয়েস্ট্রপ, ওয়েস্ট মিনিস্টার ইনস্টিটিউটের শেখ মোহাম্মদ আল হুসাইনি প্রমুখ। বিক্ষোভ সমাবেশের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করতে এসে সাবেক ব্রিটিশ মন্ত্রী ও লেবার দলীয় এমপি জিম ফিটজপ্যাট্রিক বলেন, অপরাধী যত শক্তিশালী হোক না কেন বিচারের বাইরে থাকতে পারে না। একাত্তরের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িতদের অবশ্যই শাস্তি পেতে হবে, আর এই শাস্তি নিশ্চিতে ব্রিটেনের উচিত বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। সাবেক এই ব্রিটিশ মন্ত্রী আরও বলেন, আমি সবসময়ই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা কামনা করি। এদিকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি নিয়ে যুক্তরাজ্য বিএনপি এবং সমমনা দলের একটি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার। বুধবার পূর্ব লন্ডনের বাংলাটাউন ব্রিকলেনের এক হোটেলের হল রুমে সংবাদ সম্মেলন করে এ সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। উপস্থিত সাংবাদিকদের সামনে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ও যুক্তরাজ্য বিএনপি সাবেক আহ্বায়ক এম এ মালিক। লিখিত বক্তব্যে তিনি দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত বলে উল্লেখ করেন। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে নাগরিক আন্দোলন প্রবাসে আন্দোলন গড়ে তুলবে বলে উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে লন্ডনের বাংলা মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত থাকলেও পুরো হল রুমটি বিএনপি অঙ্গ সংগঠন ও সমমনা দলগুলোর কর্মী সমর্থকদের দ্বারা ছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ডসভার সদস্য মন্ত্রীসহ প্রায় 1600 অতিথির অংশগ্রহণে লন্ডনের ব্যাটারসি এভলিউশন হলে অনুষ্ঠিত হয়েছে 2005 সাল থেকে শুরু হওয়া ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের নবম আসর। নুরুজ্জামান ও খিজির হায়াত খান কাউসারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন এম এ আর মুরাদ। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নবম বছরে পা দিল ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড। হোয়াইট শার্ট, ব্ল্যাক কোট, ব্ল্যাক টাই, বিশ্বের কারি শিল্পের অস্কারখ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন দেশের রাজনৈতিক ও সেলিব্রিটিরা অংশগ্রহণ করলেও এর মূল নেতৃত্বে রয়েছে ব্রিটিশ বাংলাদেশিরা। অনুষ্ঠানে যোগ দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কারি শিল্পে চলমান সমস্যা সমাধানে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। From the moment we took office, we said we would back enterprise, and there is no better embodiment of enterprise than this industry. হাজারো নমিনেশনের মধ্য থেকে পদক পেয়ে অনুভূতি ব্যক্ত করেন বিজয়ীরা। Industry is my life, and we'll carry on doing that. In Carlisle, we came the best restaurant in Northwest. We working so hard, we trying the last 8 years, but that is number ninth year is our lucky year. ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের স্বপ্নদ্রষ্টা এনাম আলী ও সিইও জাস্টিন আলী ভবিষ্যতে অ্যাওয়ার্ড নিয়ে কথা বলেন চ্যানেল আয়ের সাথে। এবং বল দ্যাট আমি বলতে পারি যে আমাদের এই কারি ইন্ডাস্ট্রি সামথিং ইজ ব্যাকবোন
of the Asian community. It doesn't exist in our food dictionary. Anything can happen, and I think the incredible support of our industry is really important to us. Ras poribarer sodosho lord chharao europe er bibhinno desher kari byabosayira ite onsho nen. I'm very proud. It's the most marvelous time of my life that I've done it. We must ensure that we bring to the forefront of everyone's understanding and knowledge that the curry industry is Bangladeshi in its origin. A wonderful contribution they make to the life of our country. It's fantastic. It's great to be here. এতে আসলে আমাদের আরো স্পিড বাড়ে, আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু দেখতে পারি, মনের মধ্যে অনেক তৃপ্তি জাগে। তবে অনুষ্ঠানে যোগ দেওয়া ক্যাটারাসা ব্রিটেনের অর্থনীতিতে কয়েক বিলিয়ন পাউন্ড যোগ করা, এ শিল্পে ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। লন্ডন থেকে এম এ আর মুরাদ, চ্যানেল আই। প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল আই ইউরোপে অনুষ্ঠিত হয়েছে বিজয় মেলা 2013। আগামী 16 ডিসেম্বর সন্ধ্যে 6টা থেকে রাত 11টা পর্যন্ত চ্যানেল আই ইউরোপ বিজয় উৎসবের অনুষ্ঠানমালার সরাসরি সম্প্রচার করবে। এই উৎসবে যুক্তরাজ্য ও ইউরোপের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে গতকাল চ্যানেল আই ইউরোপের হল রুমে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সুধীজনদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। চ্যানেল আই ইউরোপের স্বত্বাধিকারী রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েবের সভাপতিত্বে এবং উদীচী যুক্তরাজ্য শাখার সভাপতি গোলাম মুস্তাফা ও মিডিয়া ব্যক্তিত্ব শামসুল আলম লিটনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুই বাংলার প্রখ্যাত সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী। বক্তব্য রাখেন চ্যানেল আই ইউরোপের পরিচালক সাদেক আহমেদ শিপু, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মহিবুর রহমান, জেএমজি কার্গোর ব্যবস্থাপনা পরিচালক ও বিবিসিসির অন্যতম পরিচালক মনির আহমেদ, ইউকে গ্রুপের স্বত্বাধিকারী আফাজ মিয়া, আনোয়ার খান, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আসাবুর রহমান, কামাল মিয়া, আশিক মিয়া, সাবেক কাউন্সিলর আহমেদ হোসেন, বিশিষ্ট সাংবাদিক ইসা কাজল, শকত আহমেদ টিপু, মাহবুবুর রহমান, ব্যারিস্টার সৌগতুল আনোয়ার, নিকোল জৈন, মোহাম্মদ আজাদ, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট সুরঞ্জিৎ গুপ্ত, ট্রাস্ট কলেজের চেয়ারম্যান খালেদ চৌধুরী প্রমুখ। পাকিস্তানিরা লোকজন মারছে তার সুবিধা কেন? দিস ইজ নট আওয়ার ডিল। পাকিস্তানিরা আমাদের মেরেছে মানে উই আর ক্রিয়েটিং হেট্রেড ফর দ্য ইস্যু। সুতরাং এখানে আমাদের ক্ষতি হবে এবং ব্যাস লোকদেরকে এখানে এই অনুষ্ঠানটা করতে হবে, দেখতে হবে মেন একটাই আবৃত্তি ব্যায়াম ক্রিয়ার সামনে মুক্তি এবং সেটা ইংরেজি সিলেটি বাংলায় ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাই এবং তারাই সহযোগিতা করছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা যে বিজয় মেলা যেটি আমরা করতে চাচ্ছি আগামী 16 ডিসেম্বর, যেটি মুখ্যমন্ত্রী বলেছেন আগামী 16 ডিসেম্বর এখানেই অনুষ্ঠিত হবে এবং আমরা সেটি সরাসরি সম্প্রচার করবো চ্যানেলের মাধ্যমে এবং গোটা ইউরোপের যারা বাংলা ভাষাভাষী রয়েছেন তারা দেখবেন এবং আপনাদের সহযোগিতা চাচ্ছে। আপনাদের কোনো মতামত, আপনাদের কোনো অ্যাডভাইস যদি থাকে তাহলে আপনারা আমাদেরকে দিতে পারেন। উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য ও লন্ডন কলেজ অব মিডিয়ার যৌথ উদ্যোগে সমগ্র ইউরোপের বাঙালিরা উদযাপন করবে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের গৌরবের বিজয়ের 42তম দিবস। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ। এতে বিজয় মেলার আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং এই উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, প্রতিযোগিতার বিস্তারিত শীঘ্রই জানানো হবে এবং অংশগ্রহণকারীদের অভিভাবকদের লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। যুক্তরাষ্ট্রের জাতিসংঘ কার্যালয় পরিদর্শন শেষে লন্ডনে সংবাদ সম্মেলন করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ। সোমবার পূর্ব লন্ডনের চেম্বার অফ কমার্স কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বারের সভাপতি মুকিম আহমেদ, শাহগীর বক্ত ফারুক, মাহতাব মিয়া, মহিব চৌধুরী, বশির আহমেদ, শফিকুল ইসলাম, রফিক হায়দার, আলী মোহাম্মদ জাকারিয়া, মনির আহমেদ প্রমুখ। সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশে কোয়ালিটি এডুকেশন, টিচার্স ট্রেনিং, ফোর্স ম্যারেজের বিষয়ে ইউনিসেফের শিক্ষা বিভাগের প্রধান জেসেফিনি বনি,
ডিবিসিসির সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বলে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়। এছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ডক্টর এ কে এম আব্দুল মোমেনের সাথে মত বিনিময়ের সারসংক্ষেপ তুলে ধরা হয়। উল্লেখ্য, গত 12 নভেম্বর বিবিসিসির 11 সদস্যের একটি প্রতিনিধি দল জাতিসংঘ পরিদর্শনে যান। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি শাহগীর বক্ত ফারুক। যুক্তরাজ্য সফররত সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল এবং সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নানকে এক সভা থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। সাধারণ সম্পাদক সেলিন আহমদ খানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ফয়জুল ইসলাম লস্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, বাংলাদেশ যুবলীগের উপসম্পাদক রিয়াজ মিনার, আহমেদ ফখর কামাল। সংবর্ধিত অতিথির ভাষণে আব্দুর রহমান জামিল ও আব্দুল হান্নান দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে উপস্থিত সবাইকে উদাত্ত আহ্বান জানান। আঞ্জুমানে খোদামুল মুসলিমিন যুক্তরাজ্য শাখার উদ্যোগে সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আজিমুস শান শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাওলানা শামসুল হক কাদিরি। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান ও মুনাজাত পেশ করেন বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ মাওলানা শাহ সুলাইমান খান রব্বানি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সাইফ আজম, মোহাম্মদ দস্তগীর আলম, রেজাউল মুস্তফা, শাহেদুল ইসলাম, আহমেদ চৌধুরী, রেদওয়ান আহমেদ চৌধুরী, ফখরুল মুস্তফা সহ আরও অনেকে। পরে মিরাজ শরীফ মোনাজাত ও তোবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে নির্বাচনী তফসিলকে কেন্দ্র করে আনন্দ সভা ইউকে ছাত্রলীগের টাওয়ার হ্যামলেটস বিএনপির প্রতিবাদ। বাংলাদেশ কাউন্সিল বার্মিংহাম কর্তৃক বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান।